দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজ 10 অক্টোবর, রোজ রবিবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মহিদুল ডেইরি ফার্ম। আর এই মহিদুল ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই খামারটি পরিচালনা করে থাকে মহিদুল ভাই। ওনারা মূলত এখান থেকে গাভি গরু বিক্রি করে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো মহিদুল ভাইয়ের কাছে যে গাভিগুলো রয়েছে সেই গাভিগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা গাভিগুলো সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। আর গাভিগুলো কিনতে হলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে হয়। আর আপনারা যারা গাভিগুলো না চিনবেন, যারা ভালো গাভি চেনে তাদের সাথে নিয়ে গাভিটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমরা কথা বলবো মহিদুল ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে গাভিগুলো রয়েছে এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, আশা বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা মহিদুল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো গত সপ্তাহে বেশ কিছু গাভি দেখেছিলাম আপনার দর্শকদেরকে, তো আজকে এসে বেশ কিছু গাভি দেখতে পাচ্ছি। ওই আগে যা দেখছেন সবই বিক্রি হয়ে গেছে ভাই, এখন সব নতুন কানেকশন করছি। এ সপ্তাহে কতগুলো আছে? গাভি আছে 8টা, দেখাবো আমি 5টা আজকে। 5টা দেখাবেন? বিক্রি আছে 3টা, বিক্রি দেখানো যাবে না, মানে যেগুলো আছে ওগুলো দেখাবো এখন। তো যে গাভিগুলো আছে এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? এখানে আছে 2,40,000, নিচে আছে 1,65,000। 1,65,000 থেকে 2,40,000 এর ভিতরে গাভিগুলো আছে। আচ্ছা, তো যে গাভিগুলো আছে তো এগুলো যেহেতু আপনি আপনিও কিন্তু নিজে সংগ্রহ করে আনছেন, তো সেক্ষেত্রে বাজারটা কেমন দেখতেছেন? বাজারটা আমি আগে বলতেছি, এখনও বলি, যেটা ভালো গাবে তার মান সব সময় আছে ভাই। ভালো গাবে যেগুলি জাত মান, এগুলি আমি বারবার দর্শককে বলি যে ভাই আপনারা জাত মানটা আগে চিনতে হবে, তারপরে গরু কিনতে হবে। যদি কাল না চিনেন তাহলে তো ঠকবি। একই জিনিস একই গরু দেখা যাচ্ছে 1,50,000 টাকারও আছে, ওই জিনিস আবার 2,00,000 টাকার আছে, 2,50,000 টাকার আছে, তাহলে ওর ভিতরে কোয়ালিটি আছে। তাহলে এই জিনিসটা ভালো মন্দ আগে বুঝতে হবে, তারপরে গরু কিনতে হবে। গরু যদি কাল জাত মান না আসেন তাহলে তো সে ঠকবে। অবশ্য কথা ঠিক বলছেন। তো যে গাভিগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখান ভাই। প্রথমে একটা গাভি দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দাঁতে কয়টা গাভিটা? গাভিটা 4টা দাঁত ভাই। দাঁতে 4টা? জি। এটা সাথে এটা বাচ্চা? হ্যাঁ, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা? জি ভাই। বাচ্চার বয়সটা কতদিন? বাচ্চাটার বয়স আজকে 18 দিন ভাই। বাচ্চাটার বয়স আজকে 18 দিন? জি ভাই। আচ্ছা, দুধটা কেমন পাচ্ছেন? বাচ্চাটা দেখান তো লাকি এখনই বাচ্চাটার ভাই, দর্শক দেখতে পাচ্ছেন? গরুটাও দেখান দর্শক ভাই, দেখলে পর বুঝতে পারবে। দুধ কেমন পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে 23-24 ভাই, এটা 22+ গ্যারান্টি দেবো ভাই আমি। 22+? জি ভাই। আর যারা নিবে দুধ দহন করে দেখে নিতে পারবে? অবশ্যই দহন করেই দেবো ভাই, দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে। দামটা কেমন রাখছেন এটা? এটা দাম আছে 2,40,000 টাকা ভাই, চাওয়া দাম। জি ভাই। সেক্ষেত্রে 2-3 দিন দুধ দহন করে দরদাম করে নিয়ে যেতে পারবে তো? না, অনেক বড় হাই গরু, দর্শক দেখলে বুঝতে পারবে ভাই, এটা আমার মুখের গল্প না, ভালো মন্দ দর্শক। কয় নাম্বার বাচ্চা দিছে? এটা 2 নাম্বার বাচ্চা ভাই, 2 নাম্বার বাচ্চা দিছে। দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে, নিতে পারবে। এটা দেখলাম 1 নাম্বার গাভি। তো দর্শক চলুন 2 নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। 2 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান সাথে এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চার বয়সটা কতদিন? বাচ্চার বয়স আজকে 6 দিন। বাচ্চার বয়স আজকে 6 দিন? জি ভাই। এই দেখেন লাভি আছে, এখনো লাভি পড়ি নাই দর্শক ভাই, দেখেন এই বাচ্চার বয়স আজকে 6 দিন? জি ভাই। দুধটা কেমন পাচ্ছেন? এটা দুধ 20টা আছে, আমি 18+ গ্যারান্টি দেবো ভাই। এটা কয় নাম্বার বাচ্চা দিছে? এটা সেকেন্ড বাচ্চা। এটাও সেকেন্ড বাচ্চা দিছে? জি। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? দেখে নিতে পারবে। দেখেন লাভের পানি এখনো, উলানের পানি শুকেনি, উলানটা পানিটা শুকালে দুধটা পুরোপুরি, হ্যাঁ দুধটা পুরোপুরি আসবে ভাই। দামটা কত রাখছেন এটা? দাম আছে 2,15,000 টাকা। 2,15,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ভাই, খুব একটা বেশি না। দর্শক দুধের উলানটা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন। এটা আপনারা 2 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলেন। তো দর্শক চলুন 3 নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই। 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছেন ভাই, জার্সি। এটা জার্সি, এটার সাথে একটু
আপনার নেপালে করস আছে ভাই দেখেন এটা মাথা দাঁত দাঁত কয়টা গাবিটার দুইটা ভাই এটা এই দেখেন একটা জার্সি এক নাম্বার জার্সি কিন্তু নেপালের ক্রস আছে হ্যাঁ নেপালের ক্রস আছে সাথে কি বাচ্চা এটা সাথে জার্সি বকনা বাচ্চা মি বাচ্চা জার্সি বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা ভাই প্রথম বাচ্চা কতদিন হয় বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে আজকে 6 দিন হচ্ছে ভাই বাচ্চা দিছে আজকে 6 দিন হয় দুধটা কেমন পাচ্ছেন এটার 11টা ভাই দুধ আছে 20টা ভাই আমি 18টা প্লাস গ্যারান্টি দেব এটা 18 দুধ আছে 20টা 18টা গ্যারান্টি দেব দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন দেখে নিতে পারবে ভাই দর্শক আপনারা দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবেন আর দামটা চাচ্ছেন কত এর দাম 185000 টাকা ভাই 185000 টাকা চাওয়া দাম সে ক্ষেত্রে কি দুধ দহন করে দেখে দর দাম করে নিয়ে যেতে পারবে ভাই সীমিত কিছু হবে ভাই দর দাম এসব খুব একটা বেশি না এটা আমরা দেখলাম 3 নাম্বার গাবি দর্শক 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে 185000 টাকা তো 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি এটাও জার্সি গরু ভাই এটাও জার্সি গরু না এটা আর দাঁতে কয়টা এটা 4টা ভাই দাঁতে 4টা জি আচ্ছা এটার সাথে কি বাচ্চা হ্যাঁ বকনা মেয়ে বাচ্চা ভাই সাথে মেয়ে বাচ্চা জি কয় নাম্বার বাচ্চা দিছে এটা 2 নাম্বার বাচ্চা ভাই 2 নাম্বার বাচ্চা এটাতে কত দিন আগে বাচ্চা দিছে এটা 5 দিন কর বাচ্চা ভাই এটা 5 দিন আগে বাচ্চা দিছে এটাই দুধটা পাচ্ছেন কেমন 17 প্লাস গ্যারান্টি থাকবে এটা 17 প্লাস গ্যারান্টি থাকবে এটাই এটার দামটা কেমন রাখছেন এটার দাম 175000 ভাই 175000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ভাই সীমিত একটু চলা হবে খুব একটা বেশি না সীমিত দরদাম করতে পারবে আর দুই তিন দিন দুধ দহন করে নিয়ে যেতে পারবে তো না গাবি বাচ্চা সব সুস্থ আছে পুরো সুস্থ ভাই দর্শক গাবি বাচ্চা দুইটাই সুস্থ আছে আপনারা দেখতে পাচ্ছিলেন তো দর্শক চলুন পরবর্তী লাস্টের গাবিটা দেখাই এটাই তো আপনার 5 নাম্বার গাবিটা না এটা মিনি জার্সি ভাই মিনি জার্সি দাঁতে কয়টা গাবিটা এটা দুইটা ভাই দাঁতে দুইটা জি জি সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা দর্শক সাথে সার বাচ্চা বাচ্চা কতদিন হয় দিছে এটা বাচ্চা দিছে আজকে 12 দিন ভাই বাচ্চা দিছে আজকে 12 দিন দুধ পাচ্ছেন কেমন এটা থেকে 16টা আছে 15টার গ্যারান্টি দাও ভাই এটা 16 আছে 15 আপনি দেখিয়ে দিবেন জি ভাই এটা সেক্ষেত্রে দুধ দহন করে নিতে পারবে ভাই দেখলে বুঝতে পারবে ভাই এটা এসব জাত আনকমন ভাই এটা মিনি জার্সি দর্শক দেখলে বুঝতে পারবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে গাবি বাচ্চা দুইটাই সুস্থ আছে না দুইটাই সুস্থ আছে দাম চাচ্ছিলেন কত এটা 165000 ভাই 165000 টাকা দর্শক 165000 টাকা দাম চাচ্ছে তো সেক্ষেত্রে দুধ দহন করে দেখে দরদাম করে নিয়ে যেতে পারবে তো দর্শক আপনারা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দুধ দহন করে দেখে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিয়ে যেতে পারবেন এটা দেখতে পাচ্ছিলেন আপনারা দর্শক ভাইকে দেখান উলান পালানটা দেখান কিছু বলবে না ভাই এত শান্তশিষ্ট এই জাত পাওয়া যায় না ভাই এই এইসব অরিজিনাল যেটা জার্সি সেই জার্সি ভাই সবগুলি দুই তিন দিন দুধ দহন করে নিয়ে যেতে পারবে জি পারবে ভাই তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে ফোন করবে পাবনা ঈশ্বরদী দাসুরিয়া যে কোনো জায়গায় এসে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো যে কোনো জায়গায় এসে ফোন দিলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসতে পারবেন তো দুই তিন দিন তো দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে তো সেক্ষেত্রে কি থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে তো অনেকে তো আসতে পারে না তো সেক্ষেত্রে তারা কি অনেকে আসতে পারে না টাকা দিবে বিকাশে বা ব্যাংকের মাধ্যমে টাকা দিবে আমার লোক যায় কাবে পোসা দিয়ে আসবে দুধ বাদ মিলাই দিয়ে আসবে আর আমরা এইভাবে দিয়ে আসি ভাই যে হয়তো টাকা দিয়ে দিচ্ছে আমার নিজের লোক যায় খামার পোসা দিয়ে আসতেছে দুধ বাদ দেখা দিয়ে চলে আসতেছে আচ্ছা আচ্ছা দুধ আর এখানে আসলেও দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে দুই তিন দিন দুধ দহন টাকা দিয়ে দিবে টাকা দিলে পরে আমার গরু ঠিকানা দিয়ে দিবে ঠিকানায় যায় আমার লোক যায় পোসা দিয়ে আসবে ঠিকানা মতো গাবি যে পৌঁছে দিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো মহিদুল ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গাবি দেখালেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম